পুরী আমাদের বাঙালির কাছে সবথেকে বড় আবেগের জায়গা। আর বছরে একবার পুরী না গেলে বেশ মনটা শান্তি পায় না। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ভোর 6টা বাজছে এবং এখনো চোখ একটু ঢুলুঢুলুই, কিন্তু আজকে তো আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার একটা সাইট সিং ট্যুরে, যেটা আমরা যাব ওটিডিসির সাথে। আর এই ট্যুরটা আমাদের নিচ্ছে 535 টাকা। আর এই 535 টাকার মধ্যে দেখাবে বলল চন্দ্রভাগা থেকে শুরু করবে, চন্দ্রভাগা থেকে গিয়ে কোণারক, কোণারক থেকে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি হয়ে নন্দনকাননের পুরো জুটা দেখিয়ে তারপর ব্যাক করবে। আর খাওয়া দাওয়া যদ্দূর মনে হয় যেটা খবর পেয়েছি বা যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে কোণারকে গিয়ে কিন্তু লাঞ্চটা ওরা করায়, ওদের পয়সায় না, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের পয়সায়। আর কোথাও যদি ঢুকতে হয় বা যেতে হয় তার যে এন্ট্রি ফি সেটা কিন্তু নিজেকেই বেয়ার করতে হবে। এখন বাজে প্রায় 6:10, আমাদের টাইম দেওয়া হয়েছে 6:15, আর 6:30 বাস ছাড়বে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু পান্থনিবাস, পেছনে কিন্তু পান্থনিবাস, এই পান্থনিবাস থেকেই কিন্তু ওটিডিসির বাস ছাড়ে, মানে উড়িষ্যা গভর্নমেন্টের যে ট্রাভেল এজেন্সির যে সেক্টর সেটা কিন্তু এইখান থেকেই আছে। আর এই পান্থনিবাস আপনারা বুকও করতে পারেন, মানে থাকার জন্য এদের বিভিন্ন উড়িষ্যায় আর কি প্রচুর জায়গায় কিন্তু এই পান্থনিবাস আছে, এটা কিন্তু সরকারি আবাসনের মধ্যে পড়ে। আর এই হলো পান্থনিবাস যেটা বললাম, এবার একটু ভেতরটা দেখে নিই, বিশাল বড় বিল্ডিং। আমাদের বাস কিন্তু চলে এসেছে, আর আমরা কিন্তু এখানে 6:15 আগে ঢুকে গেছি, আর ছাড়বে কিন্তু 6:30। এখন দেখি কখন ছাড়ে, মোটামুটি সবাই এসে গেছে, টিকিট মিলিয়ে গাড়িতে সবাই উঠছে। আমাদের বাস কিন্তু পুরো 6:30তেই কিন্তু ছেড়েছে। দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, ওটিডিসির বাস একটা হোটেলে এসে দাঁড়িয়েছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন খেয়ে দিয়ে নিই একটু। আর এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করব। আর দেখি কি খাই, খাওয়ার সেরকম কিছু ইচ্ছা নেই, সব এখন 7:15 বাজে। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের যাত্রাটা শুরু হবে চন্দ্রভাগা কোণারক ওই রুটটা ধরে, কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমাদের এখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে কিন্তু ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, তারপর যাবে হচ্ছে নন্দনকানন জু দেখে ওখানে খাওয়া দাওয়া করে কোণারক চন্দ্রভাগা হয়ে ফিরে আসবো।
আমাদের বাস এখন এসে দাঁড়ালো ধবলগিরিতে, আর এখান থেকে আমরা ছোট বাসে উপরের দিকে উঠব, প্রায় 3 কিলোমিটার। চলুন, আমাদের জন্য কি বাস রাখা আছে দেখি। এখানে আমরা চলে এসেছি, আর এইখানে আমাদের এই যে বাস আছে, এই বাসে করে ওপরে যাব, কারণ বাসটা আমাদের যেহেতু বড় সেই কারণে ছোট বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমরা এখন ছোট বাসে করে ধবলগিরির দিকে যাচ্ছি, আর ধবলগিরি নয় ধৌলিগিরি, ধৌলিগিরি, আচ্ছা নট ধবলগিরি, এটা হচ্ছে ধৌলিগিরি, ওড়িয়া প্রোনাউন্সেশন। এই হচ্ছে ধবলগিরি, আর এখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ যেটা উড়িয়া ভাষায় বলা হয় ধবলগিরি। এই ধৌলি নাম দিয়েই কিন্তু আমাদের শালিমার থেকে যে ট্রেনটা ছাড়ে ধৌলি এক্সপ্রেস, এখান এই জায়গার নামেই কিন্তু নামকরণটা করা হয়েছে। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি পাহাড় বা এই ধবলগিরি, 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল বিখ্যাত বা কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্ম শোক হওয়ার স্মৃতিতে ধৌলির চূড়ায় 1971 বা 1972 সালে জাপানি বৌদ্ধ সংঘ, কালিঙ্গা নিপন সংঘ ও ওড়িশার সরকার মিলে তৈরি করে দুগ্ধ ধবল শান্তি স্তূপ, যা ধৌলি নামেই পরিচিত। এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থিত আছে। তার মধ্যে 2টি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি, 1টি শ্বেতপাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং 1টি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এছাড়া এই স্তূপের বহির্গাত্রে লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী বা ঘটনার চিত্রপট খোদিত আছে। আর প্রবেশের সময় চোখে পড়বেই একজোড়া হলুদ সিংহ। 4টি প্রবেশপথে সাকুল্যে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবেন, তারা যেন দয়া নদীর এই উপত্যকায় সব কিছুর ওপর নজর রাখছে প্রতিদিন। আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এর ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নয়, সেগুলো জমা রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয় মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে, সেগুলি হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির ও ভোগমণ্ডপ। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা, হিন্দু মতে শিবের প্রতিরূপ। আদিতে শিবকে কৃতিভাষা এবং পরে হরিহর হিসেবে পূজা করা হতো, তাকে ত্রিভুবনেশ্বর ভুবনেশ্বরও বলা হয়। বলা হয় যার অর্থ স্বর্গ, মর্ত ও শূন্য লোকের অধিপতি, তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী।
আমরা এখন উদয়গিরি আর খণ্ডগিরিতে এসে পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ উঠেছে আর আজকের ট্যুরটা যেভাবে শুরু করেছে, প্রথম হচ্ছে ধবলগিরি থেকে কিন্তু এনারা ট্যুরটা শুরু করেছেন। তার কারণ বললেন, ভুবনেশ্বরে যদি শেষে আসা হয়, অ্যাকচুয়ালি ট্যুরটা শুরু করা হয় কোণারক চন্দ্রভাগা এই রুটটা দিয়ে। বলছে নাকি এখানে প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার হাই হয়ে যায়, সেই জন্য উল্টো দিক দিয়ে গিয়ে আবার সেইভাবে ফিরে আসা হচ্ছে। বাস থেকে নেমে এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটু রাস্তাটা উঁচুর দিকে আছে। আকাশ পুরো পরিষ্কার, পুরো নীল আকাশ। আমাদের কষ্ট হচ্ছে ঠিক কথাই, কিন্তু চারিদিক খুব উজ্জ্বল, অতিরিক্ত উজ্জ্বল। উড়িষ্যার উপকূলীয় সমভূমিতে দুটি বেলে পাথরের পাহাড় সামনাসামনি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, উদয়গিরি ও খণ্ডগিরি। ভুবনেশ্বরের 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত উদয়গিরি এবং খণ্ডগিরির উচ্চতা যথাক্রমে 34 মিটার এবং 38 মিটার। পাহাড়ের দুটিতে যথাক্রমে 18টি ও 15টি গুহা, অর্থাৎ সর্বসাকুল্যে 33টি গুহা আছে, যেগুলি কিছুটা প্রাকৃতিকভাবে এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি। বিশ্বাস করা হয় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারবেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের সাধনা, ধর্মতত্ত্ব, আলোচনা এবং বসবাসের জন্য নির্মিত এই গুহাগুলি প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু গুরুত্বপূর্ণই নয়, রক কাট স্থাপত্য, শিল্প ও ধর্মের এক অনন্য মেলবন্ধন। খারবেল বংশের পর বহুদিন উদয়গিরি খণ্ডগিরির কোনো লিখিত ইতিহাস পাওয়া না গেলেও জৈন সন্ন্যাসীরা তার পরেও গুহাগুলি ব্যবহার করতেন বলে মনে করা হয়। কালের ফেরে পরবর্তীকালে এই গিরিগুহাগুলি ঘন জঙ্গলে ঢাকা পড়ে লোকচক্ষুর অন্তরালে চলে গেছিল। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ অ্যান্ড্রু স্টার্লিং খণ্ডগিরি ও উদয়গিরির হারিয়ে যাওয়া ইতিহাসকে আবার পুনরুদ্ধার করেছিলেন। ভুবনেশ্বর থেকে আসলে ডান দিকে পড়বে উদয়গিরি, যার অর্থ উদীয়মান সূর্য। উদয়গিরির 18টি গুহার মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর গুহা গুহা নম্বর 1 রানী গুম্ফা। সবচেয়ে নবীনতম দ্বিতল বিশিষ্ট এই গুহাটির নিচে 7টি প্রকোষ্ঠ এবং উপরে 9টি থাম। বাকি গুহাগুলি হল যথাক্রমে গুহা নম্বর 2 বাজহারা গুম্ফা, গুহা নম্বর 3 ছোট হাতি গুম্ফা, দুটোই খুব ছোট। উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলিকে শিলালিপিতে লেনা বলা হয়েছে। এগুলি বেশিরভাগই জৈন তপস্বীদের আবাসের জন্য খারবেলের রাজত্বকালে তৈরি করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উদয়গিরির রানী গুম্ফা, যা একটি দ্বিতল মঠ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে খণ্ডগিরি পাহাড়, এই খণ্ডগিরিতে মোট 15টি গুহা আছে। সোমবংশীয় রাজবংশের উদ্যতা কেশরীর রাজত্বকালে এই গুহাগুলির সংস্কার করা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করা হলো। পরের পাঠে নন্দনকানন জু, কোণারক এই পাঠগুলো থাকবে।